বাগেরহাটের শরণখোলা এমন এক ভাগ্য বিড়ম্বিত জনপদের নাম বিশুদ্ধ পানির জন্য যাদেরকে রীতিমতো সংগ্রাম করতে হয় অথচ অক্সিজেনের মতোই অতীব জরুরি আল্লাহর মহামূল্যবান এক নিয়ামতের নাম বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির অভাবে শরণখোলার অধিবাসীরা ডায়রিয়া কলেরা সহ পানিবাহিত নানা রোগ ও সীমাহীন দুর্ভোগের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করে থাকেন আমাদের এলাকাতে ডিপ টিউবওয়েল এর পানি ভালো হয়নি এ পর্যন্ত সরকারিভাবে বেসরকারিভাবে অনেক চেষ্টা প্রচেষ্টা চলেছে বিশুদ্ধ পানি আসে না আর স্যালোটিও বলে প্রচুর পরিমাণে আর্সেনিক মুখে দেওয়ার মতো না এ ধরনের কিছু সাপ্লাই ব্যবহার করতাম যেখানে ওই যে কেঁচো মশা এর যে জীবাণুগুলো এগুলো কখনও কিউর হতো না এগুলো থেকেই যেত সেটা পান করে মানুষ দেখতো যে স্বচ্ছ পানি পান করেছে কিন্তু বিশুদ্ধ না এই বিশুদ্ধ পানির যথেষ্ট অভাবে এবং এর যে ক্ষতিকর প্রভাব এর দ্বারা আমরা তাড়িত হয়ে আসতেছিলাম দীর্ঘ বছরের পরে বছর এখানকার মানুষদের এই দুর্ভোগের কথা চিন্তা করে আসুন্না ফাউন্ডেশন স্মরণখোলার তাফালবাড়িতে স্থাপন করেছে একটি পানি শোধনাগার আলহামদুলিল্লাহ আমাদের এই পানি শোধনাগার থেকে তাফালবাড়ি গ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার পাঁচ শতাধিক পরিবার উপকৃত হচ্ছেন প্রায় দুই থেকে আড়াই কিলো তিন কিলোর মানে দূরের লোকও এখান থেকে পানি নিতে আসে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় স্থাপিত এই পানি শোধনাগারটি পীড়িত মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়ার একটি বিশেষ উদ্যোগ তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এ ধরনের আরও কিছু প্লান্ট রয়েছে কিন্তু এই প্লান্টের কোয়ালিটি মান এবং পানির যে কোয়ালিটি এবং প্রযুক্তি এতদা অঞ্চলে যতগুলো প্লান্ট আছে কোনোটার সাথে ধারে কাছ না এর চেয়ে অনেক উপরে প্রযুক্তি অনেক উঁচু এবং সব কিছু হচ্ছে অটো মাসালা পানির মানও হচ্ছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সুন্দরভাবে পানি ঢুকাইতে আমরা ভালোও খাই আর আমরা বাচ্চাদের কিনে খাওয়ান লাগছে এটা কিনে খাওয়ান লাগতে আসে না আমরা নাম লই আপনাকে দোয়াই আপনাকে দশের দোয়াই আমরা ভালো পানি খাইতে এসি বিভিন্ন প্রোগ্রামে আমরা যে পানি কিনে খাই তার থেকে মনে হচ্ছে এই পানিটা পিওর এত সুন্দর একটা পানির শোধনাগার আমাদের এখানে স্থাপন হয়েছে সেই জন্য আপনাদের মাধ্যমে এই আশ্রুনা ফাউন্ডেশনকে আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং মহান আল্লাহর কাছে দোয়া রাখি এটাই যে এই আশ্রুনা ফাউন্ডেশনের হাতকে আরও প্রসারিত করুক এরকম জনস্বার্থে জানি তারা এরকম কাজ করতে পারে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন দুর্গত অঞ্চলে পানির শোধনাগার স্থাপন করা হবে ইনশাআল্লাহ আশুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्ना साधे